বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সামসুন নাহার কিচেনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি ডাটার তরকারি। মূল রেসিপিতে যাবার আগে বলে রাখি, যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন আর দেরি না করে এখন মূল রেসিপিতে চলে যাই। কড়াইটা বসিয়ে এখন এতে আগে থেকে শুটকি সিদ্ধ করে রাখা জলটা দিয়ে দিব। কাঁটাটা ফেলে দিয়েছি, শুধু জলটা দিয়ে দিব। এখন এতে ডাঁটাগুলো দিয়ে দিব। এখন এতে হলুদ গুঁড়ো দিয়ে দিব, তারপর এতে মরিচ গুঁড়ো দিয়ে দিব, যেটা যতটুকু ঝাল খেতে পারি সেই অনুযায়ী দিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন এতে একটু রসুন বাটা এবং একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপর এতে কাঁঠাল বিচি দিয়ে দিব। তারপর কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিব। তারপর এতে কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মজানোর। এখন ঢাকনাটা খুলে এতে কিছুটা কাঁচামরিচ এবং একটা নাগা মরিচ দিয়ে দিলাম। তারপর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তারপর এগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করবেন। থ্যাংক ইউ।